को रानीगंज के तार बंगला मोड़ के निकट रानीगंज टाउन ब्लॉक तृणमूल कांग्रेस की तरफ से एक विरोध सभा का आयोजन किया गया। इस मौके पर केंद्र की भाजपा सरकार पर जमकर प्रहार किया गया। सभा में उपस्थित टीएमसी नेताओं ने केंद्र की नीतियों को जन विरोधी करार देते हुए भाजपा सरकार की कड़ी आलोचना की। सोमवार की इस सभा में मुख्य अतिथि के रूप में बोलपुर के सांसद असित माल वे शिवदासन उर्फ दासू, पश्चिम वर्धमान जिला तृणमूल युवा कांग्रेस अध्यक्ष रूपेश यादव, रानीगंज के पूर्व विधायक सोहराब अली, हरेराम सिंह, नेहा साव, आलोक बोस, संदीप भालोटिया, राजू सिंह, वापी चक्रवर्ती आदि उपस्थित थे। इस मौके पर टीएमसी के वक्ताओं ने कहा कि केंद्र सरकार की नीतियां सिर्फ पूंजीपतियों के लिए है, उनको देश के किसानों और आम आदमी से कोई सरोकार नहीं है। বিজেপি কে হটিয়ে দিলাম আজকে প্রতিজ্ঞানী প্রত্যেকটা বুথ থেকে ব্যাপকভাবে ধরা ফুলকে জিতাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতাবেন এই প্রত্যাশা রেখে আপনার সবার থেকে সর্বসম্মতিক্রমে রেজুলেশন নিয়ে তিনি বলে দিলেন আমার রাজ্য আমি জীবিত কালে আমার সরকার থাকতেও এরাষ্ট্র হবে না এরাষ্ট্র হবে না এরাষ্ট্র হবে না কোন মানুষকে এই রাজ্য থেকে কোন মানুষকে বাইরে প্রথম বলি তাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই তুমি এই প্রতিবন্ধী খুব কষ্ট হচ্ছে তা তুমি কি কিছু পাচ্ছ হ্যাঁ আমাদের দিদি প্রতিবন্ধী ভাতা করে দিয়েছেন যেই প্রতিবন্ধী হবেন সেই 1000 টাকা করে ভাতা পাবে একটা মানুষের বাড়িতে ব্যক্তিগত সাহায্য ভুরি ভুরি পাচ্ছে আর তারপরে সার্বিক উন্নয়ন সার্বিক উন্নয়ন কি রাস্তাঘাট ঘাটক চকি সার্বিক উন্নয়ন কি পানীয় জল সার্বিক উন্নয়ন কি বিদ্যুতের পরিষেবা লোডশেডিং মানুষ ভুলে গিয়েছে সার্বিক উন্নয়ন কি স্বাস্থ্য পরিষেবা চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দিয়েছে ন্যায্য মূল্যে দোকান করে দিয়েছে ভারতবর্ষের কোন রাজ্য এটা করতে পারেনি শিক্ষার পরিবেশকে এগিয়ে নিয়ে চলেছে ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবাংলা শিক্ষা 1 নম্বরে হবে তার চেষ্টা করছেন কিভাবে একটা শিশু একটা বাচ্চা একটা গরিব মানুষ সেই বাচ্চা এবং শিশু কিংবা বালক কিংবা বালিকা মেধা বুদ্ধি থাকতেও পয়সার অভাবে বই কিনতে পারছে না স্কুল ছাড়িয়ে দিয়েছে তার মা বাবা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা চলতে পারে না এটা চলতে পারে না আমি তোমাদের সঙ্গে আছি শিক্ষা ক্ষেত্রে যতদূর যেতে হয়